আমি দৈনিক নবতান .com-এর পক্ষ থেকে এখন কথা বলছি একজন বিদ্যুৎ গ্রাহকের সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ। আপনার গ্রাম কোথায়? রামেরচর। আপনার গ্রাম শেরপুর জেলার সদর উপজেলার রামেরচর? রামেরচর। আপনি কি ইয়ের বিদ্যুৎ গ্রাহক হয়েছেন? জি, আমি গ্রাহক। কতদিন আগে? আজকে এক মাসের উপরে। টাকা পয়সা জমা দিয়েছেন? বিদ্যুৎ অফিসে? জি জি, জমা দিয়েছি। টাকা জমা রসিদ আছে? এই যে রসিদ আমার হাতে। এটা আপনার? এটা আমার নাম মোহাম্মদ আলী, রামেরচর। এখন আপনার বিদ্যুৎ দিচ্ছে না, আমরা ওদের হাতে টাকা দিতেছি না, যে আমার হাতে টাকা দিলে বাতি জ্বলবো না, না দিলে বাতি জ্বলবো না। ওরা বলতেছে আমাদের কাছে টাকা দিয়ে নাই, তো তোদের টাকা নামো না, ওই সার্ভিস লাইন দিবে না। ওয়ারিং হয়ে গেছে আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ওয়ারিং হয়েছে। আমরা নিজেরাই ওয়ারিং করছি, নিজেরাই ওয়ারিং করছি। মাল মালামাল কিনে ওয়ারিং ওয়ারিং করছে না? সার্ভিস লাইন ওরা দেয় নাই? দেয় নাই। এবং কি আপনার মেল লাইনে তো নেই, সাবকুটির লাইনে দেয়। কনজুমার ডিপোজিট টাকা জমা দিচ্ছেন? হ্যাঁ, এরপরে তো এখন তারা পাওয়ারই কর, মানে আমাদের পাওয়ার লাইন পাওয়ার কথা দিচ্ছে না। এই টাকা সাইকা কে সাইকা? ঠিকাদারের সঙ্গে কথা বলছি সরাসরি। আমরা যখন যেদিন মিটার জমায়েত করবার গেছি, সেদিন যাই বলছি যে ভাই আমাদের এই সমস্যা, আপনারা লাইন দিতেছেন না, 16 সালের কারেন্ট বরাদ্দ আমাদের, এখন আমরা লাইন পাইতেছি না, খুঁড়ি কইতে দিচ্ছে। তখনই খুঁড়ি কইতে হারিয়ে আমাদের কাছে দেওয়া হয়েছে, যাকে দেওয়া দেয় তারপরে টাকা নেন। ওই তখনই আমরা আবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বললাম যে আমরা পল্লী বিদ্যুৎ অফিস, মানে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে অফিসে যাই। আচ্ছা, ওখানে যাই আমরা বেশ কিছুজন মানুষজন গেলাম। যাওয়ার পরে ওখানে যাই বুঝলাম স্যারদের কাছে, জিএমের কাছে, ওরা বললো যে আমরা পল্লী বিদ্যুতের গ্রাহক সদস্য, মিটার জমায়েত করবো, তাহলে আপনার করে কারেন্ট পাবো। তো ওরা কারেন্ট দিবে কিনা তখন আমরা দেখতেছি। তো পরে আমরা গ্রাহক হয়ে এলাম, এরপরে আজ পর্যন্ত আমাদের আর কি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য হয়েছে এবং জামানতের টাকা জমা দিয়েছে, জমা দিয়েছে ওই সমিতির সদস্য হয়েছে। কিন্তু ঠিকাদারের কারণে, সার্ভিস লাইন না দেওয়ার কারণে এবং ওই মেন লাইন থেকে খুঁটি খুঁটির লাইনও দিতেছে দিতেছে না, যার কারণে এখানে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। অবস্থান করছে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের সদস্যভুক্ত রামেরচর এলাকা। এই এলাকার প্রায় 50% বিদ্যুৎ গ্রাহক শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত সদস্য হয়েছে এবং বিদ্যুৎ আমি এখন অবস্থান করছি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাভুক্ত এলাকা জামালপুর শেরপুর সদর রামেরচর গ্রামে। এই গ্রামটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ছিল, এখনও আছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করলেও বিগত 2 বছর যাবৎ এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। রামেরচর গ্রামের আমি কজন বিদ্যুৎ গ্রাহকের সাথে কথা বলছি, তারা প্রত্যেকেই নিজেরা বাড়ি বাড়ি ওয়ারিং করেছে, কিন্তু ঠিকাদার সার্ভিস লাইন দিচ্ছে না। কোনো কোনো বাড়িতে পুলও গাড়া হয়নি, এমনকি পুল গাড়া হলেও লাইন নির্মাণ করা হয়নি, এমন অবস্থা বিরাজমান। আমি এখন কথা বলছি কজন বিদ্যুৎ গ্রাহকের সাথে,
আপনার নাম কি বলেন তো? আপনার লাইন ওয়ারিং হয়ে গেছে বাড়ি? না ভাই, তুমি নাই নাই যে ভাই, বাড়ি ওয়ারিং হয় নাই? ওয়ারিং করেন? ওয়ারিং হইছে, ঘরের ওয়ারিং হইছে, ঘরের ওয়ারিং করছে, ঘরের ওয়ারিং হইছে। আচ্ছা, এখন কি সার্ভিস লাইন দেয় নাই? না, তার টানা নাই, তার টানা কিছু দেয় নাই, কিছু দেয় নাই। আচ্ছা, আপনারা চাইছিলেন, চাইতে গেছিলেন? আমরা চাইছি। কি বলছে? কইছে যে টাকা দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই দেয়া। আচ্ছা, আঙ্গুল টাকা তুলব না, দেয়া না, জীবন যাই যাবো। এটা কি বলছে? কি কে বলছে আপনাকে? কার কাছে চাইতে গেছিলেন? নাম কি? বিরাস। মিরাস? মিরাস। আচ্ছা, মিরাস টাকা চাই, টাকা দিলে আপনার সার্ভিস লাইন এবং তার টানাই দিবে, এই বলছে না? আচ্ছা, আপনার নাম কি বলেন? ট্রাই করতেছে। আমার নাম মিস্টার। আচ্ছা, মিস্টার সাহেব, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম রামেশ্বর। রামেশ্বর। আচ্ছা, আপনার বাড়ি ওয়ারিং হয়ে গেছে? আমার বাড়ি ওয়ারিং হয়েছে, কিন্তু আমার উপরে তার টানানো হয়নি। উপরে তার টানানো হয়নি, খুঁটি টানানো হয়েছে? খুঁটি টানানো। আচ্ছা, এই বিলম্বের কারণ কি? আপনার যে সার্ভিস লাইন দিচ্ছে না, বিলম্বের কারণটা তো হচ্ছে না, কারণ তো এলাকার একটা মানে দুই দলের একটা দ্বন্দ্ব, কিছু কিছু দলে কয়েকটা লোক সাপোর্ট নিছে, যে ঠিকাদার বলছে যে এক সাইডে আমরা বিদ্যুৎ এক ঘন্টা আগলে দিবো, আর এক আর মানে অপোজিটিভ যেটি যেগুলোতে আছে আমরা ওটা পরে দিয়ে পরে দেখবো নি, এর আগে দিবে না, একসাথে দিবে না, দল সৃষ্টি হয়েছে, দ্বিধাবিভক্ত হয়ে গেছে, দ্বিধাবিভক্ত হয়ে গেছে, টাকা ওঠানির জন্য কেউ কিছু খাইতে চাইতেছে, কেউ কিছু দিবার চাইতেছে না, দালাল সৃষ্টি হয়েছে এরকম মনে হয়। এরকম মনে হয় মানে এটা হয়েছে। দালালের নাম বলতে পারবেন? দালাল কে কে? দালাল বলতে হানা যে লাইনের যারা কাজ করতেছে এরাই তো এক দালাল। কাজ করে কারা? কিন্তু একজন নাম কোন কারা কারা লাইনে কাজ করে? লাইনে কাজ করতেছে এরা কি ওদের নাম? মিরাস। মিরাস। মিরাস টাকা চায় না? টাকা চায় না, চায় কিন্তু এটা প্রকাশে বলে না, কিন্তু কাম করে কাজই করে, আমার কাজ হচ্ছে আপনার বাড়ি কোন গ্রামে? আপনার সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই প্রকল্প দীর্ঘদিন হলেও আমাদের এখানে এ পর্যন্ত কারেন্ট নাই। এখন আতিউর রহমান আতিক সাহেব কারেন্টের লাইন এর ব্যাপারে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন আর কি। আমরা সার্ভিস লাইন পাইতেছি না। ওয়্যারিং হয়ে গেছে? ওয়্যারিং হয়ে গেছে। সদস্য হয়ে গেছেন? সদস্য হয়ে গেছি। এখন সার্ভিস লাইন নাই, খুঁটি স্থাপন করা হয়েছে কিনা? খুঁটি স্থাপন করা হয়েছে। খুঁটি স্থাপন করা মানে লাইন টানা হয়েছে? লাইন ওয়ারিং করা হয়েছে। ওয়ারিং তো বাড়িতে ওয়ারিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাইন টানা হয় না, লাইন টানা হয় না। হ্যাঁ, আচ্ছা, আরো কারো কোনো বক্তব্য আছে বলবেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তপন মাহমুদ। আচ্ছা, আপনার গ্রাম? রামেশ্বর, গোষ্ঠী মাথালবাড়ি। ও, গোষ্ঠী মাথালবাড়ি। এখন আমার সমস্যা নেই কম্পো, সমস্যা আমার ঘরে আমি ওয়ারিং করছি নিজ দায়িত্বে। আচ্ছা, এখন ওয়ারিং করার পর এখানে দুটো দলে বিভক্ত সমিতির সদস্য হয়েছে। হ্যাঁ, পলিবিদ্যুতের সদস্য হয়েছে। জামানত টাকা জমা দিয়েছে? জি। আচ্ছা, এখন এখন নিজ দায়িত্বে আমরা ওয়ারিং করছি, কিন্তু এর মধ্যে দুটো দল, একটা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, আরেকটা হলো মানে স্বতন্ত্র হিসেবে যেটা নিজেরা ওয়ারিং করছে। এখন পুরো আমাদের মাতালবাড়ি গোষ্ঠী স্যার আর পুরো গ্রাম আর কি আপনার তার টানানি হয়ে গেছে, কিন্তু আমাদের মাতালবাড়ি গোষ্ঠীর মধ্যে কোনো তার সার্ভিস তার কোনো কিছুই লাগানো হয় নাই। এর মধ্যে একটা আর কি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে আমাদের মাতালবাড়ি গোষ্ঠীতে আর কি, তার টানাইতো না। পোল স্থাপন করা হয়েছে, খুঁটি স্থাপন করা হয়েছে, খুঁটির উপরে তার স্থাপন করা হয়েছে না, তাহলে সার্ভিস লাইনও নাই, খুঁটির উপরে মেইন লাইনে তার নাই, মেইন লাইনে তার নাই, সাব লাইনে তার নাই, তার নাই না। আচ্ছা, তো এগুলি এরকম কত দিন যাবত এই অবস্থাটা মানে হ্যাসা চলছে? এটা তো প্রায় দুই মাসের মতো। দুই মাস? ঠিকাদার আসে দেখা করে আপনাদের সাথে? ঠিকাদার তো আসে না। পল্লী বিদ্যুৎ অথবা এই প্রকল্পের কোনো লোকজন আসে কথা বলে আপনাদের সাথে? লোকজন আসে কথা বলে এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে, রাখি আপাতত। আগো বাড়ি আছে।
পিলার মেন লাইনে তার নাই সার্ভিস লাইনে এখান থেকে টানা হয়। এখন আমি কথা বলছি রামেশ্বর পূর্বপাড়া সোনবাজার সোনবাজার। আপনার নাম কি? আব্দুল হাকিম। আপনার বাড়ি কোনটা? এই লাইন থেকে আপনার বিদ্যুৎ যাবে? আপনার নাম কি? মোহাম্মদ আলী। আপনার কি এই খুঁটি থেকে যাওয়ার কথা বিদ্যুৎ? এবারে আপনার ওয়ারিং করছেন? এখন আমি কথা বলছি রামেশ্বর নিকটবর্তী, আপনার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর সাথে তিনি পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর একের সাথে সদস্যভুক্ত হয়েছেন, তিনি জামানতের টাকা জমা দিয়েছেন, কিন্তু এখনো বিদ্যুৎ পান নাই, কারণটা কি? আপনারা দাবি করেন না এই টাটানোর জন্য? ওয়ারিং নিলে আমরা তার টানাম না, টানাম না, সার্ভিস দিব না। কে বলে? ওই যে ঠিয়াদারে রাড়াই আছে মিরাজ আর নিডন, মিরাজ আর নিডন বলে যে ওদের দিয়ে ওয়ারিং করাইলে লাইন দিবে, লাইন দিবে না, লাইন দিবে না। আপনি নিজের উদ্যোগে লাইন ওয়ারিং করছেন? হ্যাঁ, এখানে তো ওরা দেয় না, আঙ্গরে দিবে না। হ্যাঁ, এমনি কি তাছাড়াও কি টাকা পয়সা চাই নাকি? হ্যাঁ, সারা টাকা পয়সা চাই, বললাম না লাইন দিব টাকা নিব। কত টাকা চাই? 3000 টাকা চাই। আচ্ছা দেয় নাই। আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার বাড়িতে কি ওয়ারিং করছেন? এই খুঁটি নিতে আপনার কত টাকা লাগছে? 5000 টাকা। 5000 টাকা কাকে দিয়েছেন? ফোরম্যান লিটনের কাছে না? মিরাজ আর লিটন দুজনকে 5000 টাকা দিয়েছেন। কেন দিলে? এই খাম্বা দিত না, কারণ দেন কি বললো? তোমার নাম নাই? নাম নাই, এগুলি বলছে। আপনার নামে লাইন নাই, এই জন্য আমার 5000 টাকা দিতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মোসাম্মদ সাবেদা বেগম না? আপনার কি ঘরে ওয়ারিং করছেন? তার লাগাইছেন? তার লাগান নাই? তার লাগাই দেয় নাই, কারণ কি বলতেছে?
নিজেরাই করছেন তো? আচ্ছা, নিজেরা করছেন, এই জন্য ওরা আমাদের এখানে এই সার্ভিস লাইন দিতেছে না। আর এই এই কোলটা নিতে, খুঁটিটা নিতে কোনো টাকা নিছে? কত টাকা নিছে? টাকা নিছে তো। জাফর বাচ্চু সফিকুলের নাম নাই, এই জন্য টাকা দিতে হয়েছে, টাকা দিয়ে নেওয়া লাগছে। তারপরেও সার্ভিস লাইন দিচ্ছে না, ঠিক আছে। বিদ্যুৎ পাই না, এই জন্যই সর বিদ্যুৎ। মিরাজ কত টাকা নিছে? 3000 টাকা নিছে। আর সার্ভিস লাইন দিছে? দিছে। তাহলে এখন আপনারা যে সৌর বিদ্যুৎ চালাইতেছেন, তাহলে ওই কানেকশন দেয় নাই, এই জন্য সৌর বিদ্যুৎ চালাইতেছেন, এই তো? আরো যে এলাকায় যারা নিজেরা ওয়ারিং করছে তারা লাইন পায় নাই, সার্ভিস লাইন পায় নাই, কারণ কি জানেন? জানেন না? না, আপনি 3000 টাকা দিয়েছেন, এই তো? ঠিক আছে।